আজকে আমি মোমো বানাবো, ভেজ মোমো। চলুন বানাই। এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে 1 চামচ মতো আদা ঘষে নিয়েছি, এটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আধখানে আবার 1 চির করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে গাজর 3টে ঘষে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা এবার হয়ে গেছে, বেশি সেদ্ধ করা যাবে না। এবার এটা নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। ঝাল খেলে বেশি দিতে পারে। এখানে নুনটা কম মতো দেব, সোয়া সসে লবণ থাকে বলে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস। এবার এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব। এবার পুরটা আমাদের রেডি হয়ে গেছে। মোমোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ তেল। এটাকে এবার ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দিতে গিয়ে দেখছি আরেকটু তেল লাগবে, আমি এখানে আরেকটু তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো তেল নিয়ে নিলাম। ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু একটু করে জল নিয়ে মেখে নেব, দিয়ে ডো তৈরি করে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। বেলা হয়ে গেছে, এবার আমি পুর ভরে নেব।
এবার আমার মোমোগুলো এরকমভাবেই সব বানিয়ে নেব। মোমোগুলো আমার বানানো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে স্টিম করে নেব। কড়াইয়ে আমি জল দিয়েছি, জল তারপরে এই ঝাঁঝরিটা দিয়েছি, এর উপরেই করবো। এর উপরে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি উঠে যায়। এবার আমি মোমোগুলো বসিয়ে দেব। এবার আমি এটা ঢেকে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। এবার আমার মোমোটা তৈরি হয়ে গেছে, ভেতরের জিনিস এখন দেখা যাচ্ছে। মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে, আপনারাও এরকম করে তৈরি করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে পরের ভিডিওতে।